ম্যাডাম লাইসেন্সটা দেখান। ঠিক আছে, গাড়ির পিছনে কি আছে চলুন খুলে দেখান। তাড়াতাড়ি করুন ম্যাডাম, পিছনে লাইন পড়ে যাবে। ঠিক আছে স্যার। কফিন, এটাও কি আপনার ফার্নিচার? না স্যার, এটা ড্রয়িং রুমের সেন্টার টেবিল। সেন্টার টেবিল কফিন? এক মিনিট। ঠিক আছে, আপনি যেতে পারেন। এটা কি? আরে রক্ত তো! এই এই, দাঁড়াও দাঁড়াও, গাড়ি দাঁড় করাও। শুনতে পাচ্ছ না নাকি? কি হয়েছে স্যার? দ্বিতীয়বার গাড়ি চেক করতে হবে, আপনি নামুন। কিন্তু স্যার আপনি তো এক্ষুনি চেক করলেন। আমি বললাম না দ্বিতীয়বার গাড়িটা চেক করতে হবে, প্লিজ। কিন্তু আপনি আপনি চুপচাপ বসে থাকুন আর পুলিশকে কাজ করতে দিন, ঠিক আছে? আসো চলো চেক করি। হ্যালো, আমি হলাম অমিত। আপনি হয়তো 13 নম্বরে শিফট হয়েছেন, রাইট? আমি 14-এই থাকি, আপনার প্রতিবেশী। আপনি একাই শিফট হচ্ছেন? এটা ধরবেন না। আমি তো আপনাকে সাহায্য করছিলাম। আমি কি আপনার সাহায্য চেয়েছি? আমি দেখলাম আপনি একা ওঠাতে পারছিলেন না, তাই আমি ভাবলাম। আমার আপনার সাহায্যের কোনো দরকার নেই, আর আপনি যদি এতে হাত লাগান এটা নোংরা হয়ে যাবে। ওকে, সরি। অমিত, আরে আমাদের নতুন প্রতিবেশী এসে গেছে। অমিত, এটা কেমন কথা হলো? বেচারি একটা মেয়ে একাই ভারে জিনিস তুলছে, গিয়ে ওর সাহায্য করতে পারছো না, বেকার এখানে দাঁড়িয়ে আছো। কোনো বেচারি টেচারি নয়, আমি গেছিলাম ওকে সাহায্য করার জন্য। এমন দুর্ব্যবহার করলো আমার সঙ্গে, মনে হচ্ছিল যেন ওর কাছ থেকে পয়সা চাইবো সাহায্যের জন্য। আরে বাবা, ওর মুডটা খারাপ হতে পারে, তুই কেন বাজে ভাবে নিচ্ছিস? তোর জন্য জলখাবার করেছি, চল আয়। তুমি চলো, আমি আসছি। চলে আসিস। আছেটা কি এই কফিনে? এমন চিৎকার করছিল যেন চুরি করছিল মনে হয় জিনিস। Ha 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 ha!
আরে এত রাতে এত জোরে কে হাসছে? এই মেয়েটা আর এই লোকটা কি ওর সাথে? ওই সকালের মেয়েটা তো একা এসেছিল, তাহলে এরা দুজনে কারা? তাড়াতাড়ি খেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। দিন পরে সেনসেক্স 12,000 এর নিচে বন্ধ হয়ে গেল। আর এখন একটা ব্রেকিং নিউজ। আর এরাও না সত্যি, কোথা কোথা থেকে ব্রেকিং নিউজ নিয়ে আসে? মৃতদেহ খুঁজে পেয়েছেন। মেয়েটির মৃত্যু কিভাবে হয়েছে তা তো এখনো জানা যায়নি, কিন্তু মৃতদেহের অবস্থা বেশ রহস্যজনক। জানানো হয়েছে যে মেয়েটির ঘাড়ে দুটো ছোট চিহ্ন রয়েছে। এই মেয়েটা তো সেই মেয়েটাই কালকে রাতে জাগে আমি। এটা নিশ্চয়ই ওই লোকটার কাজ, মুখটা দেখেই মনে হচ্ছিল খুনি। এই বাড়িটা দেখে ভয়ানক মনে হচ্ছে। কত বছর থেকে এখানে থাকি আর আজ প্রথমবার, কেমন অদ্ভুত লাগছে। গাড়িটাও এখানে দাঁড়িয়ে আছে, মানে ওরা ঘরেই আছে। অদ্ভুত লোকজন, দিনের বেলাতেও জানালা বন্ধ করে রেখেছে। কোথাও এই লোকগুলো কিছু লুকাচ্ছে না তো? দেখি, এই এটা কি? মনে হচ্ছে কেউ এখানে মাটি খুঁড়ে কিছু লুকিয়েছে। এটা তো সেই কফিন যেটা ওই মেয়েটা সকালে নিয়ে এসেছিল, কিন্তু এটাকে বাগানে খুঁড়ে কেন রেখেছে? নিশ্চয় কোনো ব্যাপার আছে। এটা কি করে হতে পারে? এই লোকটা তো নিজেই মারা গেছে, তাহলে ও ওকে কি করে মারবে? ওই বাংলোতে নিশ্চয়ই কিছু হচ্ছে। যখন ওই কফিনের ঢাকনাটা সরল, ওর চেহারা জ্বলছিল। যখন থেকে এই লোকগুলো এসছে, গড়বড় শুরু হয়ে গেছে। আমার পুলিশকে সব কিছু বলে দেওয়া উচিত।
কিন্তু আমি পুলিশকে বোঝাবো কি করে? প্রমাণ চাইলে প্রমাণ কোথা থেকে নিয়ে আসব? আসলে এসব কি? কারা এরা আর এখানে কিসের জন্য এসছে? আমাকে খোঁজ লাগাতেই হবে। আজ রাতে আমি আবার লুকিয়ে ওখানেই যাব। এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে। এই ঘরের মধ্যে কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই থাকবে। এটা কার রক্ত? ও মাই গড, হয়তো ওই ফ্রিজে লাশ আছে। ও মাই গড, সত্যিকারের ভ্যাম্পায়ার। আর ও যদি এখানে আমাকে দেখে নেয় তো তাহলে আমি কি করব? কেউ কেউ আমার কথাকে বিশ্বাস করবে না। আমি এটা শুট করে নিচ্ছি। মজা পেলাম। এই সবে তো আমরা এখানে এলাম, এখন দেখতে হবে এখানে আরো কত ভালো শিকার মেলে। কিছু একটা আওয়াজ হলো না, তার মানে এখানে কেউ আছে। দেখছি। এই ফোনটা কোথায় পড়ে গেল? হে ভগবান, আজকের মতো আমাকে বাঁচিয়ে দাও। আজ তো আমি গেলাম। কিছু নয় রুদ্র, জানলায় ফুলদানি ছিল, ওটাই নিচে পড়ে গেছে, মনে হয় হাওয়ায় হবে। থ্যাঙ্ক গড। চলো চলো অমিত। ইয়া, আরে অমিত, কি ব্যাপার ভাই? আরে সব কিছু ঠিক আছে তো? অমিত, আমি ভয় পেয়ে গেছিলাম, তোমার গলাটা ফোনে এত কাঁপছিল, আমি ভাবলাম কি জানি কি হলো। এবার বলো কি হয়েছে। তোমরা ভ্যাম্পায়ারের ব্যাপারে কিছু জানো? ওই যাদের গল্পে শোনা যায়, রক্তও খায়। হ্যাঁ, সেরকমই একটা লোক আমাদের পাশের বাড়ির বাংলোতে এসেছে। এ কি বলছো তুমি? ঠিকই বলছি।
পরশুদিনই একটা মেয়ে আমাদের বাংলোতে শিফট হচ্ছিল, আর ওর কাছে একটা কফিন ছিল। কফিন? হ্যাঁ। তারপর রাতে আমি বাংলোতে একটা লোককে অন্য একটা মেয়ের সঙ্গে দেখলাম। সকালে যখন আমি টিভিতে নিউজ দেখলাম, নিউজে দেখলাম ওই মেয়েটার লাশ, তখন আমি বুঝতে পারলাম কোনো গড়বড় আছে। তো আমি জানার জন্য ওদের বাংলোতে চলে গেলাম। বাংলোতে পৌঁছতেই দেখলাম একটা গর্তের মধ্যে সেই কফিনটাই। আমি এই কফিনটাকে খুললাম, তারপর আমি দেখলাম ওই কফিনের মধ্যে ওই রাতের লোকটার লাশ আছে। বাহ, ব্রিলিয়েন্ট, অসাধারণ গল্প। কাম অন সুজিন, বি সিরিয়াস হিয়ার, আগের কথাটা তো শোনো। আচ্ছা, এখনো বাকি আছে? প্রথমে ছেলে মারা যায়, তারপরে মেয়েও মারা যায়, তারপরে ছেলে বেঁচে ওঠে, তারপরে রক্ত খায়। বাহ, কি দারুণ ব্যাপার। আমি জানতাম তোমরা আমার কথাকে বিশ্বাস করবে না। এই নাও, দেখে নাও। আরে ভাই, এটা তো ভীষণ বিপজ্জনক। আমি তো কখনো বিশ্বাসই করিনি এসবে। কিচ্ছু বুঝতে পারছি না, কাকে বলবো, কার কাছে যাব। এই জন্যই তো তোমাদের দুজনকে দেখেছি। ডোন্ট ওয়ারি অমিত, আমি এক এমন মানুষকে চিনি যে তোমায় সাহায্য করতে পারে, প্রফেসর বাসিক। উনি এমনই রক্ত খাওয়া ভ্যাম্পায়ার সম্বন্ধে অনেক কিছু জানেন, কিন্তু উনি এখন এখানে নেই, উনি কাল সকালে ফিরবেন। তোমরা আমার কথা বুঝতে পারছো না। যদি আমি আজকে নিজের ঘরে চলে যাই, তাহলে ওরা আজই আমাকে প্রাণে মেরে দেবে। কিন্তু এতে এত ভয় পাওয়ার কিছু নেই অমিত, শুধু একটা রাতেরই তো ব্যাপার। কিন্তু তুমি কিছু গন্ডগোল করো না, সব ঠিক হয়ে যাবে ভাই। মা, 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 কোথায় তুমি? জবাব দিচ্ছে না কেন? উনি ঠিক আছেন তো? এত রাতে কোথায় গেল, আমাকে কিছু বলেওনি। অমিত, অমিত শোনো, আমি কিচেনে আছি, চলে এসো। মা! হ্যাঁ, তুমি এখানে? আমি পুরো ঘরে তোমাকে খুঁজছি, আর এত রাতে তুমি কার জন্য খাবার তৈরি করছো? শোনো, আমি আজকে ডিনারে কাউকে ডেকেছি। কিছু না বলে কোন অতিথিদের ডাকলে তুমি? অমিত, অমিত, কোথায় গেলে তুমি? তুমি সোনা, মেয়েদের সঙ্গে কথা বলার একটা ধরন থাকে, আর ওই দিন ওর মুডটা খারাপ ছিল, আর আজকে দেখো ওর মুডটা কিরম ভালো আছে, কি সাক্ষী। এক্সকিউজ মি, আরে মনে হচ্ছে আমার ঘরের মধ্যে কেউ আছে। হ্যালো অমিত, আমি রুদ্র। সাক্ষী বলছিল তুমি আমার সাথে দেখা করার জন্য উদগ্রীব হয়ে আছো, তো নাও, আমি নিজেই এসে গেছি। না, ওই আমি আচ্ছা, তাহলে তুমি ভ্যাম্পায়ার্সদের সম্পর্কে জানতে চাও, গুড। কিন্তু এর জন্যে এই বইটা পড়ার কিসের প্রয়োজন আমাকে জিজ্ঞেস করো? আমি ভ্যাম্পায়ার্সদের সম্পর্কে সব কিছু জানি, অনেক বছর ধরে ওদের সাথে রয়েছি। খাবার তৈরি হয়ে গেছে। এটাই তোমার শেষ দিন, আজকের রাত তোমার জীবনের শেষ রাত হবে। এটাই হওয়া উচিত। ভ্যাম্পায়ারের থেকে বাঁচার উপায়।
ভ্যাম্পায়ারদের লাইট পছন্দ নয়, ওদের অন্ধকার ভালো লাগে। যদি কোথাও রসুন রাখা যায় তাহলে ওরা কাছে আসে না। লেসনও লাগিয়ে দিয়েছে, ক্যান্ডেলগুলোও জ্বালিয়ে দিলাম। বই অনুযায়ী যা ছিল সব ব্যবস্থা করে নিলাম। এবার রুদ্র কি, কোনো ভ্যাম্পায়ারই আমাকে কিচ্ছু করতে পারবে না। এসব কি হচ্ছে? আমি বলেছিলাম না আমি আসবো, দেখো আমি এসে গেছি। তুমি কি করে ভাবলে এই মোমবাতি জ্বালিয়ে আমাকে আটকাবে? এবার তুমিও আমাদের মতো একজন হয়ে যাবে। এবার আসো, আমাদের রক্ত কোল্ড ড্রিঙ্ক মনে হয় তোমাদের? আমাকে আবার সব ক্যান্ডেল জ্বালিয়ে দেওয়া উচিত। ব্যাস কোনোভাবেই যদি রাতটা কেটে যায়। আজকে তো তুই বেঁচে গেলি, কিন্তু সবসময় বাঁচতে পারবি না। আমি তোকে ছাড়ব না। আমার তো প্রাণই বেরিয়ে গেছিল স্যার। ও আমাকে হুমকি দিয়েছে যে আজকে আমার শেষ দিন, ও আমাকেও মেরে দেবে স্যার। অমিত, প্রফেসর বাসিকেও দেখাও তুমি যেটা মোবাইলে রেকর্ড করেছো। রাইট। এই দেখুন স্যার। গুড, ভেরি গুড স্যার। রিয়া বলেছিল যে আপনি এমন রক্ত খাওয়া ভ্যাম্পায়ারদের ব্যাপারে অনেক কিছু জানেন, এখন আপনিই আমার জীবন বাঁচাতে পারেন স্যার। রিল্যাক্স রিল্যাক্স অমিত, ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি। আরে আমি তো কবে থেকে এই দিনটার অপেক্ষা করছিলাম। সবাই এতদিন প্রফেসর বাসিককে নিয়ে অনেক মজা করেছে, অনেক মজা করেছে। আমার রিসার্চকে বেকার ভেবেছে সবাই, আমার ইউনিভার্সিটি থেকে বার করে দিয়েছে। এবার আমি ওদের সবাইকে দেখাবো পৃথিবীতে ভ্যাম্পায়ার সত্যি সত্যি হতে পারে। আগে তো আমি এসব ব্যাপারে একদমই বিশ্বাস করতাম না, কিন্তু এই সিনটা দেখার পরে মনে হচ্ছে যে এটা সত্যি। অফ কোর্স, এটাই তো আমি দেখাতে চাই সারা পৃথিবীকে। অমিত, তুমি একদম চিন্তা করো না। আরে পৃথিবীতে এইরকম কেস যতগুলো হয়েছে না, আমি সবকটাকে স্টাডি করেছি, রিসার্চ করেছি। আমি থাকতে ভ্যাম্পায়ার তোমার কোনো ক্ষতি করতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি যখন ওই টিভি নিউজে ওই মেয়েটির বডিটা দেখি, বাস তখনই আমি বুঝে যাই যে এটা কোনো ভ্যাম্পায়ারের কাজ। ওয়াও, কি ব্যাপার! তাহলে তো আমরাও ভ্যাম্পায়ারের জন্য ফেমাস হয়ে যাব। চলো চলো এখনই যাই। আরে না, এখন অপেক্ষা করতে হবে। এই লোকেরা দিনের বেলায় বেশি বেরোয় না, সূর্যের আলো এরা ভয় পায়। আমরাও ওখানে রাতে যাব। ব্যাস এখানেই স্যার। আসুন স্যার, এটাই সেই বাংলো, এটাকে দেখলে কেমন যেন হয় আমার, অদ্ভুত কিছু।
ডোন্ট ওয়ারি অমিত, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা আছি না তোর সাথে। ইয়েস, চলো। তুমি? আর এরা সব কারা? কি চান কি আপনারা? আমি প্রফেসর বার্ষিক, আর আমি মিস্টার রুদ্রর সঙ্গে দেখা করব। আসুন, এসো এসো, আসুন। আপনারা সবাই বসুন, আমি রুদ্রকে ডাকছি। আমার খুব ভয় লাগছে। কি বলছিস ভাই, কি বিউটিফুল বাংলো বল, মনে হচ্ছে এখানেই থেকে যাই, খুব বড় লোক মনে হচ্ছে। শচীন, শচীন, কোনো জিনিসে হাত লাগিও না, প্রবলেম হতে পারে। কোনো ব্যাপার না প্রফেসর। বাচ্চা তো, আর বাচ্চাদেরই তো এরকম ভুল হয়। তো বলুন প্রফেসর বার্ষিক, এখানে কি জন্য এসেছেন? আপনি আমায় চেনেন? কি কথা বলছেন আপনি, এই মহান প্রফেসর বার্ষিককে কে না চিনবে? আপনি তো সেই না যে সারা পৃথিবীর কাছে এটা প্রমাণ করতে চায় যে ভ্যাম্পায়ার্স আছে। আর এমনিতে প্রফেসর সাহেব, আপনি খুব একটা কারোর সাথে মেশেন না, তাহলে এখানে কি জন্য? আসলে আমি বুঝে গেছি প্রফেসর, এই ছেলেটা আপনাকে এখানে নিয়ে এসেছে না? কে অমিত? নিশ্চয়ই তুমি প্রফেসরকে বলেছ এই বাড়িতে একটা ভ্যাম্পায়ার আছে, আর ওই ভ্যাম্পায়ারটা আমি। তাই না প্রফেসর? চলুন আপনার কাজটা আমি সহজ করে দিই। বলুন, এটা প্রমাণ করার জন্য যে আমি ভ্যাম্পায়ার নই, আমাকে কি করতে হবে? কিছু নিয়ে এসেছেন? এটা বিশেষ ঝর্ণার জল, যদি এর একটা ফোঁটাও ভ্যাম্পায়ারের ভিতর চলে যায় তো সে মারা যায়। এটাই চাইছিলেন না আপনারা? আপনিও না প্রফেসর, কি বাচ্চাদের কথা শুনলেন? আর কিছু? উই আর ভেরি সরি মিস্টার রুদ্র, আমাদের ভুল হয়ে গেছে। রিয়া, শচীন, অমিত, চলো। নিশ্চয়ই আপনার কোনো ভুল হচ্ছে প্রফেসর, একে আমি নিজের চোখের সামনে ভ্যাম্পিয়ার হতে দেখেছিলাম। এই ছেলে, এতক্ষণ আমি তোকে বাচ্চা মনে করে ছেড়ে দিচ্ছিলাম, প্রথমে তো তুই আমার ঘরে না বলে ঢুকেছিস, আর এবার এদের নিয়ে এসেছিস, তোকে তো শিক্ষা দিতেই হবে।
না হলে তুই শোধরা দিবি। সরি স্যার, সরি স্যার, ওকে ছেড়ে দিন। প্লিজ প্লিজ ওকে ছেড়ে দিন। ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন। আমি আপনাকে বললাম না যে বাচ্চা আছে, মাফ করে দিন। মিস্টার রুদ্র, মিস্টার প্লিজ প্লিজ প্লিজ, আপনি ওকে ছেড়ে দিন, মাফ করে দিন। দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি যে ও আপনাকে আর বিরক্ত করবে না। চলো চলো অমিত, সচিন, রিয়া, চলো 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 চলো। প্রফেসর, আপনি বুঝতে পারছেন না, উনি ভ্যাম্পায়ার। চলো তাড়াতাড়ি এই বাড়ি থেকে বেরিয়ে যাই। আমি নিজে ওকে রক্ত খেতে দেখেছি, আপনারা কেন বুঝছেন না? আমি এদের কথা সবাইকে বলে দেবো, সারা পৃথিবীকে বলে দেবো। রিল্যাক্স ভাই, এখানে কিচ্ছু নেই, দেখলি তো। আপনারা কেন আমার কথা বিশ্বাস করেন না? এই রুদ্র সত্যি ভ্যাম্পায়ার। আমি জানি, আমি জানি যে ও ভ্যাম্পায়ার। কি? কিন্তু ও সেই জলটা কি করে খেলো? এটাই তো আমি বুঝতে পারছি না, কিন্তু কোনো না কোনো বইতে এর উত্তর নিশ্চয়ই পাওয়া যাবে। হতে পারে ওই পবিত্র জলের প্রভাব ওর উপর এই জন্যই পড়েনি যে এই ভ্যাম্পায়ার বিরাট শক্তিশালী, হয়তো হাজার বছরের পুরনো। হাজার বছর? কিন্তু আপনি এত জোর গলায় কি করে বলছেন যে রুদ্রই ভ্যাম্পায়ার? তুমি খেয়াল করোনি, হলের মধ্যে যে আয়না ছিল ওর মধ্যে রুদ্রকে দেখা যাচ্ছিল না। তাহলে এখন আমরা কি করব? ও তো অমিতের পেছনেই আসবে। সবার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে। যদি রুদ্র জেনে ফেলে যে আমরা ওর সত্যিটা জেনে ফেলেছি, তাহলে খুব বড় সমস্যা হয়ে যাবে। কি সমস্যা হয়ে যাবে প্রফেসর? এটা বোঝাবার এটা সময়ও নয়, জায়গাও নয়। চলো, সবার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে। আমি তোমায় রাস্তায় বলবো, চলো চলো। এই প্রফেসর এত সহজে কি করে বিশ্বাস করলো? রিয়া? হ্যাঁ স্যার। তুমি এখান থেকে চলে যাবে তো? হ্যাঁ। আমি অন্যদিকে যাব। ওকে স্যার। আর অমিত, তুমিও দুজনের সঙ্গে এখানেই নেমে যাও। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। আর অমিত, এদিকে এসো। হ্যাঁ স্যার। আমি তোমাকে যা বলেছি সেটা মনে রেখো, আজ রাতে তুমি বাড়ি যাবে না, সচিনের বাড়ি চলে যাও। কাল সকালের মধ্যে আমি কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই করে দেবো। কিন্তু স্যার, আমরা কালকে করবোটা কি? আজ রাতে আমি ওর ব্যাপারে আরো রিসার্চ করব, কাল সকালের মধ্যে আমি কোনো না কোনো ব্যবস্থা করেই ফেলবো। তোমরা নিজেদের খেয়াল রাখবে, আর আমার কথা যা আমি বলেছি সেটা ভুলবে না। ওকে, গুড নাইট। তাহলে তুই বাড়ি যা, আর আমি রিয়াকে ছেড়ে দিয়ে যাচ্ছি। ঠিক আছে। ওকে, কিন্তু তুইও বাড়িতে তাড়াতাড়ি পৌঁছোস। ওকে, ঠিক আছে, চলো টাটা। কাম। আরে সচিন স্যার, তুমি এই সময় এখানে? স্যার, ওই ওই ভ্যাম্পায়ার। রিল্যাক্স রিল্যাক্স, কাম কাম, ভিতরে এসো, ভিতরে এসো, রিল্যাক্স রিল্যাক্স। স্যার, ওই ভ্যাম্পায়ার ও ও অমিতকে মেরে ফেলবে, মেরে ফেলবে ও। আপনি কিছু করে অমিতের প্রাণ বাঁচিয়ে নিন স্যার, ওর জীবন বিপদে। ও ভ্যাম্পায়ার ওকে মেরে ফেলবে স্যার। স্যার, আপনি ওদের বাঁচিয়ে নিন স্যার। কিন্তু কিন্তু কি হয়েছে? আপনার যাওয়ার পরে আমরা যেই সামনে এগোলাম, তখন আমরা দেখলাম রাস্তার মোড়ে একটা ভ্যাম্পায়ার দাঁড়িয়ে আছে, আর ও আমাদের দেখেই আমাদের পেছনে দৌড়লো, আর আমি নিজের প্রাণ বাঁচিয়ে আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছি স্যার। মাই গড, এর মানে হলো ওই ভ্যাম্পায়ারের ব্যাপারে খোঁজ খবর করার মতন সময় নেই। আমি কিছু একটা করছি,
রিল্যাক্স, তুমি এখানে থাকো, আমি আসছি। ফোন আসার আর সময় পেল না। অমিত? হ্যাঁ অমিত, কোথায় তুমি? রিয়া কোথায়? তোমরা দুজন ঠিক আছো তো? প্রফেসর স্যার, রুদ্র সচিনকে প্রাণে মেরে দিয়েছে। এটা কি করে হতে পারে? সচিন তো এখানে আমার বাড়িতে নিচে। তোমরা নিশ্চয়ই কোনো ভুল করছো অমিত। না প্রফেসর স্যার, ভুল কি করে হতে পারে? আমি আর রিয়া আমরা দুজনে সচিনের লাশের সামনে বসে আছি। আচ্ছা, তোমরা দুজন কোথায় আছো? আমরা দুজন এখানেই এখানেই রাস্তার মধ্যে লুকিয়ে আছি। আপনি তাড়াতাড়ি চলে আসুন প্রফেসর স্যার। তোমরা ওখানেই লুকিয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। সচিন, সচিন, সচিন কোথায় চলে গেল? সচিন, সচিন, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। অমিত ঠিকই বলছিল। সচিন, সচিন কি হয়েছে তোমার? তুমি সচিন? না সচিন, দাঁড়াও, এ হতে পারে না। তুমি তুমিও ভ্যাম্পায়ার হয়ে গেছো, চলে যাও। এই সামনে এগোবে না, সামনে এগোবে না সচিন। অনেক মানুষের প্রাণ নিয়েছো তোমরা, যাও। অনেক মানুষকে মেরেছো তোমরা, আমি তোমাদের ছাড়বো না। থামো থামো সচিন। চেক করা যাক, চলো। কোথায় লুকিয়ে পালাবে? আমি বলেছিলাম না, এটাই তোমার জীবনের শেষ রাত। অমিত, অমিত, তুমি যাও, তুমি যাও। অমিত, যাও রিয়া, তুমি এখান থেকে। ব্যাস, অনেক হয়ে গেছে, আমি তোমাকে এত সহজে জিততে দেবো না। তুমি আমার বন্ধুর প্রাণ নিয়েছ, আমি তোমাকে ছাড়বো না। প্রফেসর স্যার, রুদ্র এখানে আছে, ও অমিতকে মেরে ফেলবে, প্লিজ কিছু করুন, প্লিজ। নাও নাও, এটা ওকে দাও, তাড়াতাড়ি যাও। অমিত, অমিত, এই নাও। Yeah.
For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.